এ তো দুর্ভাগ্যের বিষয়। আমরা অপরকে আকর্ষণ করতে পারি না, আমার মধ্যেই সেই শক্তি আছে কিন্তু তার ব্যবহার জানি না, অসৎ সঙ্গে অসৎ ব্যবহার করি, তাই আমাদের সেটাই রক্ত হয়ে গেছে। আমরা নিজেকে মনে করি আমি ছাড়া কেউ নেই, আমার বউ ছাড়া কেউ নেই, হ্যাঁ, তাই আমার রোজগার, আমার পরিশ্রম, আমার বুদ্ধি, যা কিছু ওই দুটা চারটা লোকের জন্য। আবার তাদের কাছে অন্য দোষে আমি খিঙ্কি হয়ে থেকে গেলাম। সেটাই জন্য মহাপ্রভু এই জন্য এসেছে, সবাইকে একাকার করে দেওয়ার জন্য, সবাইকে কোল দিচ্ছেন তিনি, কাউকে উঁচু নিচু পতিত পাবন কামাল ফকির কিছুই বাচ্চেন না, এসো হে হাত তুলে সকলে। এরে কি করে হবে, মহাপ্রভু মাল্লায় এসেছে, রামকেলিতে, রামকেলিতে মহামেলা হয় যেখানে মহাপ্রভু বকুল বৃক্ষের তলায় গিয়ে বসেছিলেন, এখনো সেই গাছ আছে। সেই রামকেলিতে রূপ সনাতন দেখা করতে গেলেন ছদ্মবেশে, মানে রাজ পোশাক খুলে দিয়ে ছেঁড়া বসন্ত সন পরে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গেলেন। মহাপ্রভুকে আবেদন করলে, আমাদের ভালো লাগে না রাজকার্য, এই রাজ ঐশ্বর্য ভালো লাগে না, আপনার চরণে আসতে চাই। কৃষ্ণ বেঙ্গলি ব্লগার যশোদা এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুগঞ্জ আশ্রমে আমরা যে কত ভালো রয়েছি এই ব্লগটা দেখলে বুঝতে পারবেন। দ্বাদশীর ঠিক সময় হলো দুপুর ১২টা। তো এখন এই মুহূর্তে কিন্তু ভোগ হয়ে গেছে, ভোগ হওয়ার পর আমি আপনাদের প্রসাদ দর্শন করাচ্ছি, যেটা কি না ভক্তদের সেবা দেওয়া হবে। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে ভক্তদের প্রসাদ দেওয়ার আগে সব কিছু রেডি করে রাখা হয়। এখানে দেখুন সব কিছু রেডি রয়েছে, আর এখানে আরও বানানো চলছে। আর আজকে দ্বাদশীতে এত ভক্ত হয়েছে, এখন দেখেছি প্রত্যেকটি দ্বাদশীতেই বহু ভক্ত আসেন। আর আরও যে একটি সুন্দর তিথি রয়েছে সেটা হচ্ছে আমাদের আজকে ঝুলনের দ্বিতীয় দিন, তো সেই জন্য ভক্তির কিন্তু একটা উপচে পড়া ভিড় রয়েছে, সবই মহাপ্রভুর ইচ্ছে। তো এখানে দেখুন ভক্তদের জন্য আরও এক্সট্রা করে বানানো হচ্ছে, কারণ এখনও ভক্তরা আসছেন, ইতিমধ্যে ঠিক ১২টা বেজে গেছে তাও কিন্তু ভক্তরা এখনও আসছেন। আসলে আমাদের আবারও সন্ধেতে প্রোগ্রাম রয়েছে, সেটা ঝুলনের প্রোগ্রাম রয়েছে, সেই জন্য ভক্তদের আনাগোনা চলতেই থাকে। আপনারা নিশ্চয়ই ভক্তদের আওয়াজ দেখে উপলব্ধি করতে পেরেছেন যে গুরুকুঞ্জ আশ্রমে কত ভক্ত সমাগম হয়েছে। এই ঝুলন অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য বহু ভক্ত আগের থেকে চলে আসেন, আর সবথেকে ভালো কি যে এই অনুষ্ঠানটা হয় চার দিন ধরে অনুষ্ঠানটা হয় বলেই অনেক ভক্ত এমনও রয়েছে আশ্রমে চার দিন স্টে করেন, স্টে করে হরিকথা শ্রবণ করেন, ঝুলন দর্শন করেন, আর ভক্ত সাধু সঙ্গ করেন। তো এই সব মিলিয়ে চারটে পাঁচটে দিন খুব ভালোভাবেই কেটে যায়। সেই জন্য আমাদের আশ্রমে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আগের থেকেই রুম বুকিং করে রাখেন।
আহুতি কোথায়নি কোথাবার যাবি ছুলি কোথাহুতি কোথায়নি কোথাবার যাবি ছুলি শিগুরু চরণ তোরে শিগুরু চরণ তোরে ভবন দিদিতে পারি সময় হয়েছে সন্ধ্যে আরতি, আর সন্ধ্যে আরতির সময়ই আমাদের মহাপ্রভু রাধা মাধব গোপাল ঝুলনদোলায় দুলতে থাকে। তো আমাদের প্রতিদিন ঝুলনদোলা বিভিন্ন ধরনের সাজানো হয়, যেমন ধরুন তিন দিন তিন রকমই সাজানো হবে। তো আপনারা আগের দিন ঝুলন দর্শন করেছেন, সেটা অন্যরকম ডেকোরেশন ছিল, তো আজকের ডেকোরেশনটা একটু অন্যরকম আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন আরতির কীর্তন চলছে, সন্ধ্যে আরতি কীর্তন।
আজ আমার ভীষণ ভালো লেগেছে যে আমার ছোট মেয়ে এই প্রথম ও স্টেজে উঠেছে এবং নৃত্য পরিবেশন করেছে। ও যতটুকুই পারুক, এটাই আমার ভালো লেগেছে যে সাহস করে ও স্টেজে উঠেছে, এটাই আমি খালি বারবার দেখছিলাম। তো যাই হোক, এরপরে কিন্তু ওর আর ভয়টা থাকবে না, স্টেজে ওঠা নিয়ে ওর আর ভয়টা থাকবে না। তো রায়েরও প্রথম প্রথম খুব ভয় লাগতো, এখন আর রায় ভয় করে না, রায়ের অনেকটা সাহস হয়ে গেছে নৃত্য পরিবেশন করার জন্য। তো সেই জন্য এই যে দেখুন, এখনও পোশাক চেঞ্জ করেনি, ওর বন্ধু এসেই খুলে দিয়েছে পোশাক, আর ও এখনও অবধি পোশাকটা ছাড়ছে না, পোশাকটা পরেই রয়েছে। তো এই আর কি। আর আমার ছোটো মেয়ে বলছিল যে সবাই ঝুলন দোলায় দোলাচ্ছে, আমি একটু দোলাবো, তো সেই জন্য যে ওকে মন্দিরে নিয়ে গিয়েছিলাম। তো কি বলছে লোহায় ঘুম ধরে যায়? আগে আমি ঠকবাজি করেছিলাম, আমি বন্ধুকে ঠকাবো বলে লোক সামলাতে পারিনি, রড দিয়ে সে বন্ধু বলছে, বন্ধু আমার খুব ভুল হয়ে গেছে, এই মিথ্যা বললে যে নিজেকেই মিথ্যে হয় সেটা আজ আমি তোমাকে দেখে জানলাম। আর আমি শুনতে থাকুন, আর জীবন দিয়ে আপনারা রিসার্চ করুন প্রকৃত বন্ধু কে, প্রকৃত উপকারী কে, এগুলি আপনারা ল্যাবরেটরিতে আপনাদের বিদ্যা বুদ্ধি দিয়ে চোখ দিয়ে সব রিসার্চ করে নেন, তার ভেতর থেকে খাঁটি বন্ধুকে বেছে নেন, আর তার সঙ্গে বন্ধুত্ব করলে বৃন্দাবনের বন্ধু সুবল সখা আজ হয়েছে, নাম বদলে গেছে, জায়গা বদলে গেছে। প্রেমা